বৈকল্পিক ব্রেইল ও ব্লগে প্রকাশিত মাসিক পত্রিকা, দ্বিতীয় বর্ষ, বিশেষ সংখ্যা, অক্টোবর 2022, বিশেষ মুদ্রিত সংস্করণের প্রকাশ, প্রথম অ্যান সালিভান স্মারক বক্তৃতা ও অ্যান সালিভান স্মারক সম্মান 2022 অনুষ্ঠান, 14 অক্টোবর 2022। সম্পাদক গোষ্ঠী: সৈকত কুমার কর, অনির্বাণ মুখোপাধ্যায়, যিশু দেবনাথ, সোমেন দত্ত, দেবাঞ্জনা দাস, সুমিত কান্তি ঘোষ, মঞ্জিত কুমার রাম। ব্লগ ও ব্রেইল সংস্করণে শুক্লা রায়, প্রচ্ছদ সুমিত কান্তি ঘোষ। সূচিপত্র, বিষয় সম্পাদকীয়, পুজো পণেদি হোক বা না হোক, উৎসব সবার, পৃষ্ঠা এক। সহজিয়া, অন্ধকারের ভাগিদার, এজাজ রাহি, উর্দু থেকে বাংলা ভাষান্তর, মঞ্জিত কুমার রাম। পৃষ্ঠা 5। আমরা যে মহাবিশ্বের বাসিন্দা, কৌশিক দেবনাথ। পৃষ্ঠা 10। দেশ, স্বাধীনতা আর প্রতিবেশীর সন্ধানে, একটি সাক্ষাৎকার নির্ভর রচনা, সম্পাদনা যিশু দেবনাথ। পৃষ্ঠা 20। মনির আলোয় মহিন, ডক্টর নির্মাল্য রায়। পৃষ্ঠা 25। আলাপ প্রকাশিত হল বৈকল্পিক পত্রিকার দ্বিতীয় বর্ষ, বিশেষ সংখ্যা, হেলেন কেলারের শিক্ষিকা অ্যান সালিভানের নামাঙ্কিত প্রথম অ্যান সালিভান স্মারক বক্তৃতা ও স্মারক সম্মান 2022 অনুষ্ঠানের এই ঐতিহাসিক মুহূর্তে পত্রিকার এই বিশেষ সংখ্যা প্রকাশ করতে পেরে আমরা গর্বিত। গর্বিত এই অনুষ্ঠানের আয়োজনে যোগ দিতে পেরে। বৈকল্পিক পত্রিকার পক্ষ থেকে আমরা পত্রিকার পাঠকদের প্রতি বিজয়ার শুভেচ্ছা ও প্রীতি জ্ঞাপন করছি। বৈকল্পিক পত্রিকার দ্বিতীয় বর্ষ, অষ্টম সংখ্যা, জুলাই 2022 প্রকাশিত হওয়ার পরে প্রায় আড়াই মাস কেটে গেছে। মাসিক পত্রিকার প্রতিশ্রুতি ভঙ্গ করে আমরা বৈকল্পিক প্রকাশ বন্ধ রেখেছিলাম, তার অন্যতম কারণ বৈকল্পিকের এই বিশেষ সংখ্যাটি। মাসিক পত্রিকার তুলনায় প্রায় দ্বিগুণ আকারের এই সংখ্যাটির প্রস্তুতির জন্য এবং দুজন অতিথি লেখকের লেখা সংগ্রহের প্রয়োজনে আমরা এই আড়াই মাস সময় নিয়েছি। এছাড়া আজ আয়োজিত প্রথম অ্যান সালিভান স্মারক বক্তৃতা ও অ্যান সালিভান স্মারক সম্মান 2022 অনুষ্ঠানের অন্যতম আয়োজক হিসেবে বৈকল্পিকের আরও কিছু দায়িত্ব ছিল, যার জন্য এই আড়াই মাস সময় ছিল আবশ্যক। আমাদের সহৃদয় পাঠকেরা নিশ্চয়ই আমাদের এই ত্রুটি মার্জনা করবেন। এই বিশেষ সংখ্যায় সম্পাদকীয় ছাড়া রয়েছে একটি অনুবাদ গল্প, একটি মহাকাশ গবেষণা বিষয়ক প্রবেশক প্রবন্ধ, দেশভাগ সংক্রান্ত একটি সাক্ষাৎকার নির্ভর লেখা এবং মহিনের ঘোড়াগুলি বিষয়ক একটি প্রবন্ধ। মাসিক পত্রিকার সাময়িকী নামক সংবাদ কলাম এই সংখ্যায় স্থানাভাবের কারণে বাদ দেওয়া হয়েছে, তবে পরবর্তী সংখ্যা থেকে আবার নিয়ম মেনে সাময়িকী হাজির থাকবে বৈকল্পিকে। এই সংখ্যার চারটি লেখাকেই আমরা সহজিয়া বিভাগের অন্তর্গত করেছি। ধন্যবাদান্তে বৈকল্পিকের সম্পাদকবৃন্দ। বিজ্ঞাপন। বৈকল্পিক একটি মাসিক পত্রিকা, গত 3রা ডিসেম্বর 2020 থেকে
প্রতি মাসে ধারাবাহিকভাবে এই পত্রিকাটি ব্রেল, ব্লক ও শ্রুতি সংস্করণে প্রকাশিত হয়ে আসছে। চারপাশে ঘটে চলা নানান সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ঘটনা, যা আমাদের ভাবায় কিংবা যা নিয়ে ভাবা উচিত বলে আমাদের মনে হয়, সেই সবই বৈকল্পিকের উপজীব্য। তবে অপেক্ষাকৃত কম আলোচিত বিষয় ও ব্যাপারের প্রতি বৈকল্পিকের বিশেষ একটা ঝোঁক আছে। আর আছে যে কোনো ব্যাপারকে প্রথাগত বিশ্লেষণের বাইরে একটি বিকল্প আঙ্গিকে ব্যাখ্যা করার আত্যন্তিক প্রয়াস। প্রতিবন্ধকতা এই পত্রিকার আরেকটি প্রধান আলোচ্য বিষয়। প্রতিবন্ধকতা এবং প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের বিষয়ে বৈকল্পিক বিশেষভাবে আগ্রহী, তাই পত্রিকাটিকে প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের পাঠোপযোগী করার একটা দুঃসাহসিক প্রচেষ্টাও সম্পাদকেরা করে চলেছেন। www.বৈকল্পিক.blogspot.com হল বৈকল্পিকের ই পত্রিকার ব্লগ। ইউটিউবে বৈকল্পিক চ্যানেলে রয়েছে পত্রিকার পুরনো সংস্করণগুলোর একটি সাজানো আর্কাইভ। পত্রিকার ব্রেইল সংস্করণের গ্রাহক হতে যোগাযোগ করতে হবে 9433124108 অথবা 9007380744 নম্বরে। বৈকল্পিক @gmail.com এ মেল করে আপনারা পত্রিকা সম্বন্ধে আপনাদের মতামত জানাতে পারেন।